আমি ব্যক্তিগতভাবে খুব এক্সাইটেড, আমি লাইন বাই লাইন পড়েছি। আমি মনে করি যে আমদানি রপ্তানি বাণিজ্যে ইটস এ গেম চেঞ্জার। মানুষকে এই জিনিসটা আশ্বস্ত করতে পারি যে উই আর ডুইং এভরিথিং ইন আওয়ার মানে ক্যাপাসিটি। সর্বশেষ যেটা আমাদের সাধারণ মানুষের উপরে ইম্প্যাক্ট করে আমাদের টিসিবির ডিস্ট্রিবিউশন, এবং সেটাও কিন্তু 1 কোটি পরিবারের ডিস্ট্রিবিউশন। আমাদের একেবারে গ্রাম পর্যায়ের মানুষের জীবনকে কিন্তু নাড়া দেয় এই জিনিসটা। সো সেটাও আমরা সাকসেসফুলভাবে করছি। তো আমাদের এই সকল উদ্যোগগুলোকে আমরা যেন মানে এই মানে নববর্ষের এই বৈশাখের প্রথম দিক থেকে শুরু করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের বাজেট ইয়ার শুরু হওয়া উচিত পয়লা বৈশাখ। সো অন্ততপক্ষে অন্য জায়গায় না পারি, আমরা যেন আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা 1 বছরের একটা টার্গেট নিয়ে আজকে থেকে যদি আমরা কাজ করি, আমরা প্রতি বছরই এভাবে মিলিত হব পয়লা বৈশাখের পরে, যে দেখবো যে আমাদের অ্যাচিভমেন্টগুলো কী। আমরা আবার 3 মাস সময় পাবো, এই 3 মাসে আমরা বাজেটের জন্য প্রিপারেশন নিতে পারবো। তো শেষ অনুরোধ সবার কাছে, সামনে বাজেট, এই বাজেটে আমাদের মন্ত্রণালয় থেকে কিভাবে আমরা বাজেটের সহায়তা করতে পারি, বাজেটকে আরও এনরিচ করতে পারি, যার যার জায়গা থেকে আপনারা এটা করবেন। এবং সেই সাথে আমরা একটা ইও ফাইনাল করেছি আমাদের আমদানি, ওই যে এটা আমদানি রপ্তানি নীতি 24 থেকে 27, আমাদের আমদানি রপ্তানি নীতিমালা 24 থেকে 27, এটাও কিন্তু একটা বড় কাজ, এটা আমরা ই করেছি। এবং সর্বশেষ আমাদের জাতীয় লজিস্টিক নীতিমালা 2024 মন্ত্রিসভায় পাশ হয়েছে, এখানেও একটা বড় অংশ বাণিজ্য মন্ত্রণালয়ের, অনেক কিছুতে লিড আমাদেরকে নিতে হবে। এবং আমি মনে করি যে এই লজিস্টিক নিয়ে আমরা পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র সচিব মহোদয় একটা টিম করে দিবেন, যাদেরকে নিয়ে আমাদের পঞ্চবার্ষিকী এই লজিস্টিক প্ল্যানটা আমাদের অংশ থেকে আমরা কিভাবে কাজ করতে পারি। আমি ব্যক্তিগতভাবে খুব এক্সাইটেড, আমি লাইন বাই লাইন পড়েছি। আমি মনে করি যে আমদানি রপ্তানি বাণিজ্যে ইটস এ গেম চেঞ্জার। এত ভালো একটা ডকুমেন্ট আমাদের বাংলাদেশে কোনো কনসালটেন্ট ছাড়া নিজেরা তৈরি করেছে, যখন এটা পাবলিশ হবে আমার মনে হয় যে সবাই এটা অভিভূত হবে। এবং আমাদের দায়িত্ব থাকবে আমাদের এই যে এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি, আমাদের এই যে জাতীয় লজিস্টিক পলিসি এবং আমাদের ন্যাশনাল ট্যারিফ পলিসি, এই পলিসিগুলিকে যথাযথভাবে বাস্তবায়ন করে।